আজ তোমাদের শুরু করছি মেনস্ট্রুয়েশন বা বাংলায় যাকে বলা হয় পরিমিতি, অর্থাৎ যে কোনো জ্যামিতিক চিত্রের পরিসীমা, ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়ের যে পদ্ধতি তাকে গাণিতিক ভাষায় বলা হয় পরিমিতি। এই পরিমিতি শুরু করার আগে আমাদের সর্বপ্রথম যে জিনিস জানতে হবে, কোন কোন ওয়ার্ড কি জন্য ব্যবহার করা হয়। এখানে লেখা আছে লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য বোঝানোর জন্য আমরা এল দ্বারা বোঝাই, এবং ইউনিট লেখা হচ্ছে এই কারণে যে কোন কোন ম্যাথমেটিক্সে তোমরা এক্সাম্পলে পরে আলোচনা করব যে কোথাও সেন্টিমিটার ইউনিট হয়, কোথাও মিলিমিটার ইউনিট হয়, কোথাও মিটার ইউনিট হয়, তাই জেনারেল ফর্মে আমরা সবসময় ইউনিট লিখে প্রকাশ করি। ব্রেথ বা প্রস্থ স্মল বি দ্বারা বোঝানো হয়, ডায়াগোনাল বা কর্ণ বোঝানোর জন্য স্মল ডি ব্যবহার করা হয়, ডায়ামিটার বা বৃত্তের ব্যাস বোঝানোর জন্য স্মল ডি ব্যবহার করা হয়, এরিয়া বা ক্ষেত্রফল বোঝানোর জন্য ক্যাপিটাল এ ব্যবহার করা হয়, রেডিয়াস বা বৃত্তের ব্যাসার্ধ বোঝানোর জন্য স্মল আর ব্যবহার করা হয়, সেমি পেরিমিটার বোঝানোর জন্য ক্যাপিটাল এস, পেরিমিটার বোঝানোর জন্য ক্যাপিটাল পি, সার্কামফারেন্স বা বৃত্তের পরিধি বোঝানোর জন্য ক্যাপিটাল সি ব্যবহার করা হয়। এবার আসছি টোটাল সারফেস এরিয়া। যে জ্যামিতিক ফিগারের তিনটে ডাইমেনশন থাকে অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তার টোটাল সারফেস এরিয়া ছটা তলের ক্ষেত্রফল বোঝানোর জন্য আমরা টি এস এ ইউনিট স্কোয়ার ব্যবহার করে থাকি। ল্যাটারাল সারফেস এরিয়া চার পাশের অর্থাৎ চারটে তলের ক্ষেত্রফল বোঝানোর জন্য ল্যাটারাল সারফেস এরিয়া অর্থাৎ এল এস এ ইউনিট স্কোয়ার ব্যবহার করি। ভলিউম বোঝানোর জন্য ক্যাপিটাল ভি ইউনিট কিউব ব্যবহার করা হয়। প্রথমে আমরা আলোচনা করব স্কোয়ার বা বর্গক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল, ডায়াগোনাল বা বাহু কিভাবে নির্ণয় করা হয়। তার আগে আমরা প্রথমে একটা এ বি সি ডি বর্গক্ষেত্র এঁকে নেব। এই এ বি সি ডি বর্গক্ষেত্রের এ বি ইকুয়ালস টু বি সি সমান সি ডি ইকুয়ালস টু ডি এ, যার মাপ আমরা ধরে নিচ্ছি স্মল এ ইউনিট, এবং এ সি একে বলা হচ্ছে ডায়াগোনাল বা কর্ণ। কোন পয়েন্ট থেকে অর্থাৎ এ বি সি ডি চারটে বিন্দুর মধ্যে এ থেকে যে কৌণিক বিন্দু আছে তার যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে বলা হচ্ছে ডায়াগোনাল বা কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো ডায়াগোনাল আমরা ড্র করতে পারি। এবার আসছি এর ক্ষেত্রফল বা এরিয়া কি করে বার করব, বা আমরা একে বলতে পারি সাইড স্কোয়ার ইউনিট স্কোয়ার। পেরিমিটার যাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল পি দ্বারা, তার ফর্মুলা হচ্ছে ফোর এ ইউনিট। অর্থাৎ এই যে চারটে বাহু দেখতে পাচ্ছি এ চারটে বাহুর যোগফলকে বলা হচ্ছে পরিধি। এবার আসি আমরা এই এ বি সি ডি বর্গক্ষেত্রের যে এ সি বাহুকে কর্ণ বলছি বা ডায়াগোনাল স্মল ডি দিয়ে আমরা চিহ্নিত করেছি, সেক্ষেত্রে আমাদের এই ডায়াগোনালের মান কি করে বার করতে হয় সেটা আমাদের জানতে হবে। তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্রের আমরা এ বি সি যেটা এ সি ডায়াগোনাল দ্বারা আলাদা করা হয়েছে সেটাকে আমরা আলাদাভাবে এঁকে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে এ বি সমান হচ্ছে এ, বি সি সমান এ, এবং এ সির মান হচ্ছে ডি। অ্যাজ পার পিথাগোরাস থিওরেম, অ্যাজ পার পিথাগোরাস থিওরেম আমরা লিখতে পারি এ সি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, কারণ আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ছবি থেকে এ সির মান ডি, তাই লিখতে পারি ডি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বা ডি স্কোয়ার সমান আমরা লিখতে পারি টু এ স্কোয়ার, বা ডি সমান রুট ওভার টু এ স্কোয়ার সমান রুট টু ইন্টু এ ইউনিট।
বা স্মল এ সমান আমরা লিখতে পারি ডি বাই রুট টু ইউনিট। এই বর্গক্ষেত্রের ফর্মুলাগুলো জানার পরে আমরা এবার কয়েকটি গাণিতিক সমস্যার দ্বারা দেখব যে কিভাবে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা হয়। ফার্স্ট কোশ্চেন লিখছি, ফাইন্ড দা এরিয়া অফ এ ব্রাস শিট ইন দা ফর্ম অফ এ স্কোয়ার হুজ পেরিমিটার ইজ 31.2 সেন্টিমিটার। এই কোশ্চেনটার অর্থ হলো যে একটা ব্রাস শিট আছে স্কোয়ার ফর্মে, অর্থাৎ বর্গক্ষেত্র আকারে, যার ক্ষেত্রফল বার করতে হবে, যার পেরিমিটার বা পরিধি দেওয়া আছে 31.2 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে লিখব পি ইকুয়ালস টু 4a, যার মান দেওয়া আছে 31.2 সেন্টিমিটার, বা এ ইকুয়ালস টু 31.2 ÷ 4 সেন্টিমিটার ইকুয়ালস টু 7.8 সেন্টিমিটার। বার করতে বলেছে, ফাইন্ড দ্য এরিয়া, তাহলে এরিয়া ইকুয়ালস টু লিখব এস স্কোয়ার, এর মান পেয়েছি আমরা 7.8 সেন্টিমিটার স্কোয়ার, যার মান হচ্ছে 60.84 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট আরেকটা প্রবলেম দেখা যাক, ফাইন্ড আউট দ্য সার্কামফারেন্স ডায়াগোনাল অ্যান্ড এরিয়া অফ এ স্কোয়ার হুজ সাইড ইজ 18 সেন্টিমিটার। অর্থাৎ একটি বর্গক্ষেত্রের সার্কামফারেন্স মানে পরিসীমা, ডায়াগোনাল অর্থাৎ কর্ণ, এবং এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল বার করতে বলেছে, যার একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 18 সেন্টিমিটার। এ সমান লিখতে পারি 18 সেন্টিমিটার। তাহলে সার্কামফারেন্স এর ফর্মুলা হচ্ছে 4a, অর্থাৎ 4 × 18 সেন্টিমিটার সমান 72 সেন্টিমিটার। ডায়াগোনাল স্মল ডি ইকুয়ালস টু রুট টু ইন্টু এ, রুট টু ইন্টু 18 সেন্টিমিটার ইকুয়ালস টু 25.452 সেন্টিমিটার। এরিয়া অর্থাৎ ক্যাপিটাল এ ইকুয়ালস টু হবে এ স্কোয়ার, অর্থাৎ 18 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়ালস টু 324 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট আসছি আরেকটা প্রবলেমে, ইফ দা ডায়াগোনাল অফ এ স্কোয়ার মেজার 10 সেন্টিমিটার, ফাইন্ড দা এরিয়া অফ দ্যাট স্কোয়ার। অর্থাৎ একটা বর্গক্ষেত্রের ডায়াগোনালের মান দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে সেই বর্গক্ষেত্রে এরিয়া বা ক্ষেত্রফলের মান কত বার করতে হবে। আমরা জানি স্মল ডি ইকুয়ালস টু রুট টু ইন্টু এ, আর এ ইকুয়ালস টু ডি বাই রুট টু, দ্যাট ইজ ইকুয়ালস টু 10 বাই রুট 2 সেন্টিমিটার, সমান হচ্ছে 7.07 সেন্টিমিটার। এরিয়া ইকুয়ালস টু স্মল এ স্কোয়ার 7.07 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়ালস টু 50 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট আসছে একটা প্রবলেমে, দ্য পেরিমিটার অফ ওয়ান স্কোয়ার ইজ 748 সেন্টিমিটার অ্যান্ড দ্যাট অফ অ্যানাদার ইজ 336 সেন্টিমিটার, ফাইন্ড দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার হুইচ ইজ ইকুয়াল ইন এরিয়া অফ দ্য সাম অফ দ্য টু। অর্থাৎ কোশ্চেনটা ভালো করে খেয়াল করো, এখানে বলা আছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 748 সেন্টিমিটার এবং অন্য আরেকটি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 336 সেন্টিমিটার। নতুন একটা বর্গক্ষেত্রের পেরিমিটার বার করতে হবে কোন কন্ডিশনে, যদি প্রিভিয়াস যে দুটো বর্গক্ষেত্র ছিল তাদের ক্ষেত্রফলের সমান হয় তৃতীয় বর্গক্ষেত্র। তাহলে আমরা দেখার চেষ্টা করি, এটা একটা বর্গক্ষেত্র ধরলাম, এটা 1 নম্বরের বর্গক্ষেত্র, এটা 2 নম্বর বর্গক্ষেত্র,
যাদের পেরিমিটার দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি পি ওয়ান সমান 748 সেন্টিমিটার, পি টু ইকুয়ালস টু 336 সেন্টিমিটার, এবং তৃতীয় যে বর্গক্ষেত্র বার করতে হবে তার পি থ্রি সমান কত বার করতে হবে। তাহলে ফার্স্ট কাজ আমাদের এই পি ওয়ান সমান আমরা জানি কি পেরিমিটার সমান 4A1, পি টু সমান 4A2। তাহলে আমরা লিখতে পারি এখানে 4A1 সমান 748 সেন্টিমিটার বা A1 সমান 748/4 সেন্টিমিটার সমান 187 সেন্টিমিটার, 4A2 সমান 336 সেন্টিমিটার বা A2 ইকুয়ালস টু 336/4 সেন্টিমিটার বা A2 ইকুয়ালস টু 84 সেন্টিমিটার। তৃতীয় যে বর্গক্ষেত্রের পেরিমিটার আমাদের বার করতে হবে সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে আগের যে দুটো বর্গক্ষেত্র অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বরের যে বর্গক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রফলের সাথে সমান। তাহলে এবার আমাদের 1 নম্বর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে, তার আমরা লিখতে পারি A1 সমান A1 স্কোয়ার ইকুয়ালস টু 187 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়ালস টু 34969 সেন্টিমিটার স্কোয়ার, A2 ইকুয়ালস টু A2 স্কোয়ার সমান 84 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়ালস টু 7056 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট আসি তাহলে A3 সমান আমরা তাহলে লিখতে পারি A1 প্লাস A2 ইকুয়ালস টু 34969 প্লাস 7056 সেন্টিমিটার স্কোয়ার, অর A3 স্কোয়ার ইকুয়ালস টু 42025 সেন্টিমিটার স্কোয়ার বা A3 সমান রুট ওভার 42025 সেন্টিমিটার ইকুয়ালস টু 205 সেন্টিমিটার। P3 সমান কত বার করতে বলেছে, তাহলে P3 সমান আমরা লিখতে পারি 4A3 ইকুয়ালস টু 4×205 সেন্টিমিটার দ্যাট ইজ ইকুয়ালস টু 820 সেন্টিমিটার। তাহলে আমরা যে নিউ স্কোয়ার পেলাম তার পেরিমিটার কত পেলাম 820 সেন্টিমিটার। নেক্সট আসছি ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ইফ দ্য ডায়াগোনাল অফ দ্য স্কোয়ার ইজ 20 সেন্টিমিটার। তাহলে ডি সমান দেওয়া আছে 20 সেন্টিমিটার বা আমরা লিখতে পারি রুট টু এ সমান 20 সেন্টিমিটার বা এ ইকুয়ালস টু 20/√2 ইকুয়ালস টু 14.14 সেন্টিমিটার। তাহলে এরিয়া সমান হচ্ছে এ স্কোয়ার ইকুয়ালস টু 14.14 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়ালস টু 200 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট প্রবলেম ফাইন্ড দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার হুজ ডায়াগোনাল ইজ 144 মিটার। পেরিমিটার বার করতে বলেছে, আমরা পি সমান জানি 4A, তাহলে আমাদের ফার্স্ট বার করতে হবে এর মান। তাহলে ডি সমান রুট টু এ সমান 144 মিটার অর এ ইকুয়ালস টু 144/√2 মিটার ইকুয়ালস টু 101.83 মিটার। তাহলে পি সমান কি লিখব, পি ইকুয়ালস টু 4×101.83 মিটার ইকুয়ালস টু 407.32 মিটার।